যাকে হচ্ছে দোষী ই করা হয়েছে, যার লিডে, তার নাম হচ্ছে জালাল এবং সে হচ্ছে ছাত্রলীগের সাবেক একজন হচ্ছে সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল ঘটনায় জড়িত আওয়ামী লীগ ফ্যাসিবাদী ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের পক্ষ থেকে কি করে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেটা নিয়েই একটা জড়তা তৈরি হয়েছিল ঘটনার শুরু থেকেই। তবে রহস্যের জড়তা কতটুকু এবার সে বিষয়ে স্পষ্টবাদী তথ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী সমন্বয়ক। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের হত্যা ঘটনাটি অস্ত্রসিক্ত করেছে গোটা দেশবাসীকে। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি এতটাই নির্মম যা কোনো জাতির জন্যই কাম্য নয়। দফায় দফায় বেধম মারধর করে ক্ষুধা নিবারণে ভাত খাইয়ে শেষ মুহূর্তে কেড়ে নেওয়া হলো মানসিক ভারসাম্যহীন মানুষটির প্রাণ। এমন একটা নির্দয় ঘটনা কি করে ঘটাতে পারে সাধারণ শিক্ষার্থীরা, সেই প্রশ্নটাই শুরু থেকেই একটা সংশয় তৈরি করেছিল। কিন্তু দিন শেষে প্রকাশ্যে এলো এবার তার চাঞ্চল্যকর তথ্য। এক হচ্ছে ফ্যাসিবাদী যে হচ্ছে শক্তি ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের হচ্ছে যে সরকার ছিল, সরকারের পতন হয়েছে। কিন্তু আওয়ামী সরকার এই ১৬ বছরে পুরো সিস্টেমটার ভিতরে এত পরিমাণ কীট ঢুকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাকে নিজেদের ব্যর্থতা বলেই মনে করেন নারী সমন্বয়ক। দলের বাইরেও তো একটা ব্যক্তি মনুষ্যত্ব থাকা দরকার। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদী কীটগুলি ক্ষমতার এই ১৫ বছরে দেশের আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছেন শেখ হাসিনা, যে কারণে হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের সিস্টেমটা এখনও থেকেই গেছে। এক কথায় এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাঁধে দায়বদ্ধতা দিয়েছেন এই নারী সমন্বয়ক। তোফাজ্জল হত্যা ঘটনাটি হতবাক করে দিয়েছে গোটা জাতিকে। যে দেশে একজন পাগলের জীবনের উপর দিয়েও চলে রাজনৈতিক তৎপরতা, সে দেশে স্বাধীনতা বলতে আর কি থাকতে পারে? অভিযুক্তরা নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করলেও তথ্য ঘেঁটে জানা যায় তাদের মধ্যে সাবেক ছাত্রলীগের নেতাও ছিল, যা এই হত্যা ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে ভিন্ন দিকে। ইতিমধ্যে এমনটা মনে করা হচ্ছে যে দেশে অরাজকতা বাড়াতেই আওয়ামী লীগের এটা একটা চক্রান্তমূলক ঘটনা।